নিজের সম্পর্কে যদি জানতে চান, নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান, তাহলে চ্যানেলে অনেক ভিডিও আছে। সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে নিজের সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন নিজেই নিজের হাত দেখে, এবং পামিস্ট্রি আপনারা শিখতে পারবেন, পামিস্ট্রি সম্পর্কে আপনারা জানতে পারবেন। যদি আপনাদের অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস থাকে, তাহলে চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন। আজকে পামিষ্টি তথা হস্তরেখায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে, সে বিষয়টা হচ্ছে করোড়পতি। আজকের যে বিষয় সেই বিষয়টা হচ্ছে করোড়পতি। করোড়পতি আমাদের সমাজে অনেক মানুষ আছে, তাদের হাতে কী ধরনের রেখা বা বৈশিষ্ট্য হয়, তাদের হাতে কী ধরনের বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্যর জন্য তারা আজকে করোড়পতি। তো আজকে এমনই কিছু সাইন আমি আপনাদেরকে দেখাবো, যে সাইন যদি আপনার হাতে থাকে রেখা, তাহলে পরে আপনিও জীবনে করোড়পতি হবেন। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে নিজের দুটি হাতই দেখবেন। ডান হাতে যদি যে এই রেখাগুলো যদি থাকে, তাহলে সেটা 100% ফল দেয়, আর বাঁ হাতে থাকলে সেটা 20 থেকে 25% ফল দেয়। তো করোড়পতি হাতে কীরকম রেখা থাকবে, এগুলো হয় যে আপনিও জীবনে করোড়পতি হবেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। তো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব, তো আপনারা মন দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি এই ধরনের রেখা আপনার থাকে, তাহলে আপনি করোড়পতি হবেন। আজকে এই রেখা নাও থাকতে পারে, তার মানে এই নয় যে আগামী দিনে আপনার হাতে এই রেখা আসবে না। 3 থেকে 6 মাস অন্তর অন্তর হাতের রেখা চেঞ্জ হয়। যখনই এই রেখা আসবে, তখনই আপনি জানবেন যে আপনার অবশ্যই আপনি জীবনে করোড়পতি হবেন। তো প্রথমে আপনারা নিজেদের হাতটাকে সোজাভাবে ধরবেন, যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে, আর লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে। লক্ষ্য করুন, আপনার হাতের এই যে রেখা, এটাকে বলা হয় হৃদয় রেখা। তার পরবর্তী রেখাটা হচ্ছে আপনার শিরোরেখা, এবং তার পরবর্তী রেখাটা হচ্ছে জীবন রেখা। আর ভাগ্য রেখা বিভিন্ন স্থান থেকে উঠতে পারে, আপনাদেরকে একটা চন্দ্রপর্বত, এই স্থানটা চন্দ্রপর্বত থেকে একটা ভাগ্য রেখা আপনাদের উদিত হয়ে এই যে শনি পর্বত পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। আমি অর্থাৎ আমি চন্দ্রপর্বত থেকে একটা ভাগ্য রেখা আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখবেন আপনাদের হাতের ভাগ্য রেখাটা কোথায় থেকে উঠেছে। এই যে চারটি রেখা, এই চারটি রেখা সুস্পষ্ট হতে হবে, কোনো রকম যেন কাটাকুটো চিহ্ন না থাকে। এরপরে আপনাদেরকে যেটা দেখতে হবে, সেটা হচ্ছে করোড়পতি ব্যক্তি হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো হাতে থাকতে হয়, সেটা আমি আপনাদেরকে বলছি একে একে, তো আপনারা একটু দেখুন। প্রথম কথা হচ্ছে, করোড়পতি ব্যক্তিদের হাতে যে বৈশিষ্ট্যটা থাকে, এটাকে বলা হয় করতল। তো আপনার হাতে করতলটা, ঠিক আছে, গোলাপি কালারের হতে হবে। এই যে করতল, এটা গোলাপি কালারের হতে হবে, আর এই করতলটা আপনার হতে হবে একটু নরম। সেই সঙ্গে আপনার যেটা হতে হবে, এই যে আঙুল, এটা লক্ষ্য রাখুন এই আঙুলের দিকে, এটাকে বলা হয় আপনার অনামিকার আঙুল। এই নিচের ক্ষেত্রটা, অর্থাৎ এই যে অংশটা, এটাকে বলা হয় রুবি পর্বত বা সান মাউন্টের এরিয়া। তো এই অংশের দিকে আপনার একটু লক্ষ্য রাখুন, এই অংশটা উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে। সেই সঙ্গে এই পর্বতের যে এই যে রেখা, এটাকে বলা হয় রুবির রেখা, ঠিক আছে, এটাকে বলা হয় রুবি রেখা বা সানলাইন। তো যদি আপনার এই রেখাটা থাকে এই সানলাইনের উপরে, ঠিক আছে, সানলাইনের উপরে যদি আপনার কোনো এই রকম ধরনের ফিস সাইন হয়, সানলাইনের উপরে যদি আপনার ফিস সাইন হয় হাতে, যদি ফিস সাইন হয় সানলাইনের উপরে, তাহলে করোড়পতি ব্যক্তিকে নির্দেশ করে। এরপরে আর একটা সাইন দেখাচ্ছে আপনার এই রুবি পর্বতে, সেটা হচ্ছে যদি এই ধরনের, এখানে যদি এরকম বড় ধরনের ফিস সাইন হয়, যেমনটা আমি এখানে দেখাচ্ছি এই ধরনের, তাহলেও আপনি করোড়পতি ব্যক্তি অবশ্যই হবেন। এরপরে আপনাদের আর একটা সাইন দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে চন্দ্রপর্বত, আগেই বলেছি, আর এটা হচ্ছে শনি পর্বত বা স্যাটার্ন মাউন্ট। তো এখানে আমি একটা ভাগ্য রেখা দেখাচ্ছি, এই একটা ভাগ্য রেখা। তো আর এই যে এই রকম রেখা একটা সানলাইন, যদি এরকম ভি সাইন তৈরি হয়, তাহলে তারাও জীবনে করোড়পতি ব্যক্তি
হয়। তো আপনারা আর একটা জিনিস দেখবেন, কোটিপতি ব্যক্তি হওয়ার জন্য যে সাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই চন্দ্র পর্বতে, বা ইংরেজিতে যাকে মুন মাউন্ট বলা হয়, এই মুন মাউন্টে যদি আপনার এই ধরনের রেখা থাকে তাহলে আপনি অবশ্যই কোটিপতি হবেন। সেটা হচ্ছে এরকম রেখা, এরকম রেখা, এরকম রেখা নিয়ে যদি এখানটায়, এই জায়গাটায় যদি আপনার চারটি স্কোয়ার সাইন হয়, ঠিক আছে, চন্দ্র পর্বতে যদি চারটি স্কোয়ার সাইন হয় আপনি অবশ্যই কোটিপতি ব্যক্তি হবেন। এরপরে আর একটা সাইন আপনার দেখাচ্ছি, এই সাইন থাকলেও আপনি কোটিপতি ব্যক্তি হবেন। সেই সাইনটা হচ্ছে আপনার এই যে অংশটা, লক্ষ্য করুন এটা রবি পর্বত, এই অংশে যদি আপনার এরকম কোনো স্টার সাইন, সেই সঙ্গে যদি এখানটায় আপনার এরকম ত্রিভুজ সাইন, কিংবা যদি আপনার এখানটায় এরকম চতুর্ভুজ সাইন, এই ধরনের সাইন যদি থাকে তাহলে পরেও আপনি কিন্তু জীবনে কোটিপতি ব্যক্তি হবেন। আর একটা হচ্ছে আপনার যদি এই যে হাতে, এটা হচ্ছে আপনার শনি পর্বত, শনি পর্বতে যদি আপনার স্টার থাকে, কিংবা যদি আপনার এই যে বৃহস্পতি পর্বতে বা যাকে গুরু পর্বত বলা হয় এখানেও যদি স্টার থাকে, অর্থাৎ আপনার হাতে, আপনার হাতে যদি স্টার চারটি স্টার থাকে, আপনার হাতে যদি চারটি স্টার থাকে যে কোনো পর্বত, নটি গ্রহের মধ্যে যে কোনো গ্রহে যদি নটি স্টার সাইন থাকে, যেমন আমি এখানে দেখাচ্ছি এটা বৃহস্পতি পর্বত, এটা হচ্ছে শনি পর্বত, কিংবা আপনার যদি রবি পর্বতে যদি স্টার থাকে, কিংবা শুক্র পর্বতেও যদি আপনার স্টার থাকে, ওই নটি পর্বতের মধ্যে চারটি পর্বতে যদি স্টার থাকে তাহলে আপনি অবশ্যই কোটিপতি ব্যক্তি হবেন। সেই সঙ্গে আপনাকে যেটা হতে হবে, এই যে রেখাগুলো আমি বললাম আপনার হচ্ছে জীব, এই যে হৃদয় রেখা, শিরোরেখা, জীবন রেখা এবং ভাগ্য রেখা, এই চারটি রেখা আপনার সুস্পষ্ট এবং কোনো কাটাকুটো চিহ্ন যদি না থাকে তো আপনি অবশ্যই কোটিপতি ব্যক্তি হবেন। আর সেই সঙ্গে এই যে অংশটা, এটা হচ্ছে আপনার বুধের ক্ষেত্র, এটা হচ্ছে আপনার রবি পর্বত, আর এটা হচ্ছে আপনার শনি পর্বত, আর এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে বৃহস্পতি বা গুরু পর্বত, ইংরাজিতে বলা হয় জুপিটার মাউন্ট, আর এই অংশটাকে হচ্ছে নিম্নমঙ্গল, এটা হচ্ছে উচ্চ মঙ্গলের ক্ষেত্র, আর এটা হচ্ছে চন্দ্র পর্বত বা মুন মাউন্টের এরিয়া, এই অংশটুকুন আপনারা দেখুন, আর এই অংশটুকুন আপনার হচ্ছে শুক্র পর্বতের এরিয়া, আর এটা হচ্ছে কেতু পর্বতের এরিয়া, আর এটা হচ্ছে রাহু পর্বতের এরিয়া। এই চারটি মানে এই নটি আপনার হচ্ছে পর্বত যদি আপনার শুভ হয়, অর্থাৎ কোনো রকম যদি অশুভ চিহ্ন না থাকে, উঁচু এবং উভার থাকে, সেই সঙ্গে যদি আপনার হাতের কালার গোলাপি হয় এবং হাতটা যদি আপনার নরম হয় তাহলেও আপনি কোটিপতি ব্যক্তি অবশ্যই হবেন।